দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। খামার শুরু করতে গেলে কি বাছুর দিয়ে শুরু করা ভালো না গাভী দিয়ে শুরু করা ভালো? বাছুর দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনি আউটপুটটা পাবেন 2-3 বছর পর, মানে 2-3 বা 4 বছর পর আপনি এটার আউটপুট পাবেন যদি আপনি ছোট বাছুর দিয়ে শুরু করেন। আর আপনি যদি প্ল্যানিং করে যদি আপনি ভালো জাতের 5টা গাভী দিয়ে বা ছোট খামারে হলে 2টা গাভী দিয়ে শুরু করতে পারেন ভালো জাতের, তাহলে আপনি ইমিডিয়েট মানে আপনার খামারের খরচটা আপনি গাভী থেকে তুলে আনতে পারবেন। 2টা আসলে 2 রকম, আপনি যদি লং টাইম মানে ওয়েট করতে পারেন ভালো কিছুর জন্য, আপনি শুরু থেকে অল্প থেকে শুরু করেন, বাছুর দিয়ে শুরু করেন, সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আমার আজকে গতকালকে রাতে আমার একটা মানে নতুন বাছুর মানে হচ্ছে আমার 7 নম্বর গাভী, তো এটার একটা বাট থেকে দুধ বেরোয় না, বাটটা ব্লক হয়ে গেছে। আর আমি যে কারণে আসছি, একটি গরুর বাচ্চা দিয়েছে গতকালকে, তার একটি আর্ডার একটি টিট বন্ধ হয়ে আছে, আমি এসে সেটা কি আসলে টিট স্লিটার দিয়ে চেষ্টা করেছি এটাকে ওপেন করার জন্য, কিছু ব্রিডিং হচ্ছে এখন, আশা করি হয়তো কালকে ফ্রেশ দুধ আসবে, আশা করতেছি ইনশাল্লাহ যে ভালো হয়ে যাবে। তো আমি স্যারকে গতকালকে রাতে ফোন দিলাম যে স্যার আমার এই সমস্যা, আমি যে কোনো ধরনের সমস্যা হলেই স্যারের শরণাপন্ন হই, স্যার যথেষ্ট পরিমাণে আন্তরিকতার সাথে আমাদের এখানে প্রায় সময়ই এসে আমাদের দেখে যান, বুদ্ধি পরামর্শ দিয়ে যান। তো এইটা বলার পর উনি বললো যে ঠিক আছে আমি নিজে এসেই এটার ট্রিটমেন্ট করে যাব। তো স্যার আসলেন, আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করে দিয়েছেন, এখন যে ব্লকেজটা ছিল সেটা খুলে গেছে। মানে আমি বলবো কমন ডিজিজ, যখন কোনো খামারি ভাই গরুর দুধটা দ্রুত ছেড়ে দেয় অ্যাডভান্স স্টেজ চলে আসে, অর্থাৎ 7 মাস, ওই সময়টায় দুধটা হঠাৎ করে যখন বন্ধ করে ফেলে, বন্ধ করার কারণে ফার্দার আর চেক করে না যে দুধটা মানে টিটটা ক্লিয়ার আছে কি না, এই জন্য বন্ধ করার পরও আমি মনে করি যে মধ্যে চেক করা চেক দেওয়া উচিত, কোনো একটা ফরেন পার্টিকেল হয়তো ওখানে ঢুকছে বা কোনো একটা ইনফেকশনের কারণে এই টোটাল টিটটাই তার কোয়ার্টারটাই ব্লক হয়ে গেছে। তো হচ্ছে আরও আরও আগে উনি যদি ইয়ে করতো মানে চেক করতো তাহলে তো আরও সহজ হয়ে যেত, অলরেডি কিছু ফাইভ জাস্টিস হয়ে যাচ্ছে। আমি আশা করি দেখা যাক, আমি অপারেশন করে দিয়েছি, হয়তো সামনে এবার হয়তো কালকে উনি বুঝতে পারবে যে কতটুকু আসলে এটা ওকে হয়েছে। এই হ্যাঁ, এভরি পসিবিলিটি বাত নষ্ট হয়ে যাওয়ার কারণে, যদি সঠিক সময়ে এটা আইডেন্টিফিকে মানে ডায়াগনোসিস করা যায় তাহলে এটা ওভারকাম সম্ভব আমি বলে মনে করি। তাহলে কোয়ার্টারটাই নষ্ট হয়ে যাবে, টোটাল কোয়ার্টারটাই নষ্ট হয়ে যাবে এবং ধীরে ধীরে এইটা আপনারা জানেন আমি ম্যাস্টাইটিস সম্বন্ধে আগে বলেছি, ম্যাস্টাইটিস এটা এমন একটা ডিজিজ যার কোনো চরিত্র নাই, সকালে একরকম বিকালে একরকম, যার ফলে ম্যাস্টাইটিস যখন হবে ঠিক ওই সময় ম্যাস্টাইটিস চিকিৎসা করতে হবে, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কেস। অনেকগুলো ডিজিজের মধ্যে প্রথম হচ্ছে যে আপনাকে অবশ্যই খামারকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রতি সপ্তাহে অন্তত 2 বার আপনাকে ডিসইনফেক্টেন্ট স্প্রে করতে হবে, যে খামার যে দহনকারী দুধ দোয়াবে উনি হাত ভালো করে পরিষ্কার করে নেবে, খামারটা শুকনো থাকতে হবে, খামার শুকনো থাকতে হবে, মিনিমাম এই বিষয়গুলো যদি মানে অন্তত টেক কেয়ার করা যায় তাহলে অনেক অংশে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। অনেকে যাও খায় উনি খাওয়ান না, অনেকে যাও খাওয়ানোর কারণে হতে পারে সেটার প্রবণতা বেড়ে যায়, দুধের সোমাটিক সেল যদি মানে বেড়ে যায় সেক্ষেত্রে হতে পারে, সেই জন্য আদার্স যে কিছু ওষুধ আছে সেগুলো যদি নিয়মিত খাওয়ায় তাহলে হয়তো বা এটা কমে যাবে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন যদি কোনো খামারে থাকে তাহলে এটা অনেক অনেক কমে যাবে। আর বাকি সব ভালো, তো ওনার গাভীগুলো ভালো, এতদিন গাভীর ইয়ে ছিল না, ঘাস ছিল না, এখন উনি ঘাস দিতে পারছে। তো আরও কিছু লেকিংস আছে শুনলাম, সারগুলো আপনারা তুলেছেন কিনা জানি না, সারগুলোর কিন্তু যে পরিমাণ স্বাস্থ্য থাকার কথা সেই পরিমাণ স্বাস্থ্য নাই। না না, স্যার আসলে একদম খামারে বর্তমান কী অবস্থা বাছুরগুলো দেখে, সবগুলো গরুর কোনটার কী অবস্থা একদম ধরে ধরে প্রত্যেকটা গরু উনি দেখে যায় কোনটাকে কী করতে হবে, সব কিছু উনি আবার মানে একদম নোট শিটে একদম নোট করে দেওয়া যায় যে এটা এভাবে এভাবে করতে হবে। দীর্ঘদিন পরে এই খামারে আসছি, আশিক ভাই একজন ভালো খাবারই শুনেছেন, উনি একটা জবের পাশাপাশি এই খামারটি করে, দীর্ঘদিন গ্যাপ হওয়ার কারণে আমি আসলে আজকে এসে ওনার খামারে অনেকগুলো লেকিংস দেখতে পাচ্ছি, তার মধ্যে বড় দেখতে আপনি দেখছেন কোনো কোনো গরুর পায়ের নিচে
রাবারের শীট নাই, এটা একটা বিরাট একটা কারণ হচ্ছে দেখেন অলরেডি আপনি যে সাদা গরুটা আপনি তুলে থাকেন দেখবেন পা অলরেডি বাঁকা বাঁকা হয়ে গেছে, তার এদের সঙ্গে সঙ্গে আরও বাঁকা হয়ে যাবে কারণ সে যদি এভাবে পায়ের নিচে রাবার শীট মানে অর্থাৎ না থাকে। আর আরও কিছু কারণ আছে মানে মানে আপনার খুর ক্ষয়ের কারণে হয়তো আমি হয়তো এগুলোর অভাবে হচ্ছে সব কিছু মিলেই এটা হচ্ছে ম্যানেজমেন্ট সমস্যা। তেমন কোনো সমস্যা হয় না, যেমন মাঝে মধ্যে হালকা পাতলা সমস্যা মানে যেগুলো হয় এগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে নিজে কন্ট্রোল দেওয়া যায়, আবার যদি না পারে তাহলে আসলে আমাদের ডাক্তার আছে ওনার সাথে আর কি পরামর্শ নেই। তো বাইদিস্তা আমি ওনার যে কেয়ারটেকার ওনাকে জিজ্ঞেস করলাম, বলছি যে আমরা সেভাবে খাবার দিচ্ছি না, তা আসলে জানেন একটা গুরুত্বে আসলে তার বডি ওয়েট অনুযায়ী খাবার দিতে হয় অথবা দুধের পরিমাণ জেনে খাবার দিতে হয় অথবা তার তার ক্যালোরি মেপে তার অর্থাৎ ম্যাগাজুল অনুযায়ী তার ওজন দেখে দুধ দেখে ম্যাগাজুল অনুযায়ী খাবার দিতে হয়, সেগুলো হচ্ছে কিনা আমি জানি না। আশা করছি ওদিন শর্ট টাইম যেহেতু আমি আসছি উনিও জানতেন না আমি আসলে আসছি আবার ফিরে আবার বুড়িচং পোস্টিং হয়েছে, আশা করি যে অল্প সময়ের মধ্যে উনি এগুলো যেগুলো লেকিংস আছে উনি এগুলো ওভারকাম করবেন এবং একটা ভালো আদর্শ খামারে পরিণত হবে। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে MBA শেষ করলাম, শেষ করার পর আমি আসলে চাকরিতে ঢুকছি নিটল মোটরসে টাটাতে। চাকরিতে ঢুকার পর চাকরির পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা জাগে। আমার বাবা ছিলেন কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন, তো আমি আসলে তখন থেকেই আমার মনে একটা স্বপ্ন ছিল যে আমি আসলে কৃষি রিলেটেড কিছুতে আমি ইনভলভ হব। তো ওই চিন্তা করি আসলে আমার এই ফার্ম মানে ডেইরি সেক্টরে আসা। তো ওই চিন্তা করতে করতে 2019 সালে মাত্র দুটা গরু দিয়ে আমি আসলে শুরু করি ফার্ম। তো আজকে প্রায় 2 বছর হয়ে গেছে, তো আজকে আমার আল্লাহর রহমতে 27টা গরু আছে এখানে। দুটা গরুর বাছুর সহ ছিল 4টা, 4টা থেকে আবার বাছুর আসলো 1 বছরের মাথায় 2টা, 6টা, এরপর আমার 6, 4, 10টা আমি আবার সংগ্রহ করতে থাকলাম। আমি বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন ফার্মে, আমি নোয়াখালীতে গেলাম, বুড়িচং আমার একটা প্রিয় জায়গা, ওইখানে আমি অনেকগুলো ফার্ম ভিজিট করলাম, আমার দাউদকান্দি এরিয়াতে আমি বেশ কিছু ফার্ম ভিজিট করলাম। করতে করতে আমি মানে অনেক জায়গা ঘুরে আমি সিলেক্টিভ কিছু মানে গরু সংগ্রহ করি। তো সেখান থেকে মানে বাড়তে বাড়তে আসলে আজকে এই পর্যায়ে, এটা 1-2 দিনে করি নাই, আমি আসলে প্রতি মাস না 2-3 মাস পর পর দেখা যায় আমি একটা সংগ্রহ করছি, কোনোটা বাছুর সহ কোনোটা আবার বাছুর দিবে এই অবস্থায় সংগ্রহ করা, এইভাবেই আসলে লেগেছে। গরু সংগ্রহের হ্যাঁ হ্যাঁ গরু সংগ্রহের ক্ষেত্রে আসলে মানে আমি শুরুতেই যেই গরুগুলো মানে আনলাম এখানেই আসলে আমি অনেকটা না বুঝেই বলা যায়, কারণ আমি ইউটিউব দেখে আমি ফার্মটা শুরু করার চিন্তা ভাবনা করছিলাম। ফার্স্টে যখন আমি গরু সংগ্রহ করতে গেলাম আমি অনেকটা প্রতারিত হয়েছি বলা চলে। তো কীরকম প্রতারিত, আমি ওই রকমভাবে গরু চিনতাম না শুরুতে, তো শুরুতে না চিনে আমি বেশ প্রথম 4-5টা গরু মানে কিনে আনছি, ওই গরুগুলোতে আসলে আমি মানে যদি বলেন ঠকছি তাহলে ওই গরুগুলোতেই ঠকছি। আসলে ঠকতে ঠকতেই শিখা, আপনি যদি না ঠকেন না ঠেকেন তাহলে আপনি শিখবেন না, আমিও সেরকমই। ধরা খাইছি বলতে ধরেন আমি একজন খামারি, আমার কাছে কেউ গরু কিনতে আসলো মানে আমার খামারের কিন্তু ভালো গরুটা আমি কখনো বিক্রি করব না, মানে মেইন বিষয়ে এটা আপনি এটাই মাথায় রাখতে হবে। আপনি যখন ফার্ম থেকে গরু সংগ্রহ করবেন কেউ তার ভালো গাভিটা কখনোই বিক্রি করবে না যদি তার উদ্দেশ্য থাকে ব্যবসা। তা আমরা যারা আসলে শুরুতেই আমরা হোঁচট এখানেই খাই, আমরা খুব সহজে বিশ্বাস করি যে এই গরুটা অনেক দুধ দেবে, আমার যার কাছ থেকে কিনতে গেছে সে বলে যে ভাই এটা ভালো হবে, মানে অন্ধবিশ্বাসে যারা গরু কিনে ওরাই ঠকে। তো আমরা শুরুতে সেম ভুলটাই করছি, ফার্ম থেকে গরু সংগ্রহ করছি, যেগুলো ওগুলাতেই আসলে আমি মানে যা ঠকার ঠকে গেছি,
কারণ ফার্মের কখনোই আমার ফার্মের ভালো গরুটা আমি কখনোই বিক্রি করব না। আমার ফার্মের যেই গরুতে সমস্যা থাকবে আমি সেটাই বিক্রি করব। ভালো গরু আমি লাস্ট পর্যন্ত ট্রাই করব এটার থেকে বেস্ট আউটপুট বের করে আনার, আমি কখনোই এটা বিক্রি করব না। হ্যাঁ, বাছুর যদি খামার থেকে কিনা যায় সেক্ষেত্রে আপনি দেখে শুনে কিনতে পারলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আবার যারা মানে ফার্ম শুরু করছে ওরা ভালো বাছুর কখনো বিক্রি করবে না, কারণ ওরা এই বাছুরটাই আসলে ফার্মের একটা খামারের ভবিষ্যৎ। তো ভালো বাছুর তখনই বিক্রি করবে যখন আমার ক্যাপাসিটিটা ফুলফিল হয়ে যায় আমার ফার্মের। প্রথমে হচ্ছে শিখতে হবে, বিভিন্ন ফার্ম ভিজিট করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমার মনে হয় মিনিমাম এক বছর, এক বছর বিভিন্ন ফার্মে বিভিন্ন গরুর সাথে থাকতে হবে, দেখতে হবে, শিখতে হবে, গরু চিনতে হবে। প্রথম জিনিস হচ্ছে গরু চিনতে হবে। গরু না চিনে এই ব্যবসায় আসলে কোনো দিনও সফল হওয়া যাবে না, কোনোভাবেই সম্ভব না। আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা না চিনে ব্যবসা করি, না বুঝে ব্যবসা করি, তো এইখানেই আসলে সবচেয়ে বড় প্রবলেমটা আমাদের হয়। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।